এখন থাকছে শ্বশুর বাড়িতে শুটিং করতে গিয়ে মাহি কি কাণ্ড করলো। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। ঢাকায় চলচ্চিত্রের এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি চলচ্চিত্রের শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন মাহি। বর্তমানে সিলেটে মাহি তার শ্বশুর বাড়িতে রয়েছেন, সেখানে একটি চায়ের বিজ্ঞাপনের শুটিং করলেন। যদিও এটি কোনো পেশাদার কাজ নয়, মজার ছলে কাজটি করেছেন বলে জানিয়েছেন মাহি। মাহির শ্বশুর বাড়ির রান্নাঘরে এর দৃশ্য ধারণের কাজ হয়েছে। পুরো শুটিং মোবাইলে ধারণ করা হয়, এছাড়া লাইট দেওয়া হয় মোবাইলের ফ্ল্যাশ দিয়ে। হাস্যরসের জন্য মাহি একই শব্দ বারবার ভুল করে বলেন। সর্বশেষ তিনি নিজ হাতে চা বানিয়ে সবাইকে খাওয়ান। মাহির হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে, এর মধ্যে আশীর্বাদ, স্বপ্নবাজি, আনন্দ অশ্রু ও ব্লাড অন্যতম। এসব সিনেমার কিছু অংশের কাজ এরই মধ্যে শেষ করেছেন মাহি। মাহি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা নবাব এলএলবি। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মাহি। আর এই ছবিটি নিয়ে তো অনেক আলোচনা এবং সমালোচনার মুখোমুখি হয়েছেন, কিন্তু কোনো বিষয়েই মাহি এ পর্যন্ত মুখ খোলেননি। তিনি প্রথমে জানিয়েছিলেন যে তিনি অনন্য মামুনের কাজে তার উপর একটু রেগে রয়েছেন, কিন্তু এছাড়া কোনো কিছুই তিনি জানাননি। তবে এখন তিনি বিশ্রামের সময় কাটাচ্ছেন বলেই বলা যায়, কারণ তিনি এখন শ্বশুর বাড়িতে রয়েছেন এবং বিভিন্ন মজার মজার ভিডিও শেয়ার করে ভক্তদেরকে বিনোদন দিচ্ছেন। সো ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।